প্রত্যেক দিন নতুন কিছু শিখতে পারো। শুধু তাই নয়, এখানে তোমরা নতুন নতুন বন্ধু বানিয়ে আড্ডাও দিতে পারো, চিন্তা করার কিচ্ছু নেই। এটা একটা ফিমেল বেসড অ্যাপ, তো এখানে তোমাদের 100% সিকিউরিটি রয়েছে, তোমরা এটা ট্রাস্ট করতে পারো। এবার হয়তো তোমরা একটা জিনিস ভাবতে পারো, বাকি প্ল্যাটফর্মেও তো ভিডিও দেখা যায়, তবে পাংখুড়ি কেন? কারণ তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তার উত্তর কিন্তু আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে পাই না, কিন্তু এই প্ল্যাটফর্মে যেটা সুবিধে আছে, তোমরা সমস্ত রকমের জিজ্ঞাসা থাকে এই প্ল্যাটফর্ম থেকে সেটা অনায়াসে তুমি পেয়ে যাবে। তাই দেরি করো না, নিচে ডেসক্রিপশন বক্সে পাংখুড়ির লিংক দেওয়া রয়েছে, ঝটপট গিয়ে ডাউনলোড করো, রোজ রোজ তোমরা নতুন নতুন জিনিস শিখতে থাকো। এবার খুব ভালো মনে হলো একটা অ্যাপের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এবার বাকি কাজ সেরে। নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক, ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভাইফোঁটা, সকলের নিশ্চয়ই এতক্ষণে ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, তো আমি আর সকাল থেকে আসার সময় পাইনি, তো আগে ভাইফোঁটাটা দিয়ে নিই, না হলে শুভ যে মুহূর্তটা সেটা চলে যাবে। ফিরে এসে কথা বলছি। ভাই কবলে প্ল্যাম্পটা জমা দিয়ে তুলে দাও। ভাই আমার আসতো পাঠা ওরম বলতে নেই, কি হয়েছে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, কি ভাই হলো আমার? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যেন তোর বললো কাটা, আমি যদি আমার ভাইকে ফোঁটা না বলো না। এই টাকা উঠতো আমাকে তো খুব সুন্দরই লাগছে না। দাদির একটা সেই আলো দিয়ে একটা ফোঁটা তো রেডি আছে, আমি কিছু করিনি, দেখতে আমার মুখে অবস্থা কিছু মাখি নেই। আচ্ছা ইয়ে আছে, যতক্ষণ পুজো দিয়ে আমি চলে আসবো। বাবা ঝড় তুলে যাবে, মুঝে কুছ দিখাইঙ্গে না বাবা। দেওয়াল ধুয়ে দিল, তারপরে ভোলা যাবো। ফালতু কথা না বল, দাও পা দাও না, সব থেকে বড় যেটা নিজের পায়ে দাঁড়াও, তারপরে হচ্ছে কি করবে, বাড়ি করবে, গাড়ি করবে,
করে না হ্যাঁ বাড়ি গাড়ি তখন না তাহলে সব সুস্থ থাকবে বউকে এসে কষ্ট করতে হবে না বউ ঝগড়া করবে না আমরা একটু ঘুরতে টুরতে যেতে পারবো ব্যাস টাটা বাই ভাই আর আমাদের কি চাই তো ভাইপোটা তো হয়ে গেল আজকে আর ও এখানে খাচ্ছে না তার কারণ হচ্ছে আপনারা জানেন সোমার এবছরে মানে বিয়ের প্রথম বছর ভাইপোটা সেই কারণে ও নিজে হাতে রান্না করেছে ভাইয়ের জন্য ভাই সেখানেই খাবে আর আমাদেরও সেখানে নিমন্ত্রণ ছিল কিন্তু আমার পিকলু আমার চিকু এত নিয়ে তো যাওয়া যাবে না আর ওখানেও রয়েছে পিকু সুতরাং সামলানোটা মুশকিল হয়ে যাবে সেই কারণে বাড়িতেই আজকে থাকছি কোথাও যাচ্ছি না তো এখানে চলছে চিকু আর পিকলুর ফোটা দেওয়ার আয়োজন চলছে এখানে এখানে রয়েছে চিকু চিকু কোথায় যাচ্ছিস তুই যাস না কোথাও দাঁড়া এখানে চিকুর ফোটা চলছে চিকু বাবু তো এখানে ওয়েট করছে ফোটার জন্য একে নিয়ে যাই পিকলু ঘুমাতে রান্না করেছি লাল শাক ভাজা বাদাম পোস্ত দিয়ে বেগুন ভাজা আর এখানে আছে চাটনি জলপাই খেজুর আমাদা দিয়ে চাটনি কাঁচা মুগের ডাল ধনে পাতা দিয়ে এখানে হয়েছে চিলি চিকেন তো লাঞ্চের টাইম তো কখন হয়ে গেছে এখন বাজে 3টে দুপুরের খাবার খেতে এসেছি আর এবেলাতে আর ছোটখাটো আমাদের আড্ডা ছাড়া আর আপনাদের সাথে শেয়ার করবার মতো কিছু নেই জয় বাড়ি গেছে খেতে ও খেয়ে হয়তো এক্ষুনি আসবে হয়তো সময়ও আসবে তো আসলে ছোটখাটো আড্ডা নিশ্চয়ই আপনাদেরকে দেখাচ্ছি আর একটা যেটা বলা সেটা হচ্ছে সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব টপিকটাই থাকুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সীতাভোগ নিয়ে নিয়েছি ওদিকটা ওরা নিয়ে গেছে এবার দেখাচ্ছি আপনাদের কি আড্ডা জমেছে তো এখানে বসেছে ছোটখাটো আড্ডা সময় এখনো এসে পৌঁছয়নি একজন তো ফোঁটা দিয়ে শুয়েই পড়েছে ক্লান্ত তোমার আজকে নতুন ভাইকে ফোঁটা দিয়ে কেমন লেগেছে সব থেকে বড় কথা পিকলু চুপচাপ নিয়েছে সেটাই সম্ভব হতো আর এখানে নাকি সবার পেট ও তোদের ফাঁকা হয়ে গেছে বাড়ি আর কি আছে কিটক্যাট ফ্রুটি ওটা কি চকলেট না কি খেয়ে নে খেয়ে নে আমার সীতাভোগ বেঁচে আছে আমি সীতাভোগ খাই তোমার সাথে ববি ঝগড়া করে এসছে নাকি গুটলি নিয়ে আমাকে বলছে আমি কি ওইটা খেয়ে বড় লোক হয়ে যাবো না তুই বড় লোক হয়ে যাবি তাহলে আমি বড় লোক হয়ে যাবো না কন্ট্রোল চলে এসেছে আমাদের পাগলি বন্ধ বল আপনি আছেন আমাকে ধরবেন কে বেপেছে ব্যাস বোঝাই যাচ্ছে গুড ইভিনিং দুপুরবেলা তো অনেক আড্ডা হলো সময় চলে গেল এক্ষুনি কারণ ওরা ঠাকুর দেখতে বেরোবে আমাকে ওরা অনেকবার বলেছে আমার হবে না তার কারণ পিকলু চিকু এদেরকে কে দেখবে আর মেয়েও একটু বেরোবে সেই কারণে আমাকে খুব চটজলদি এখন গিয়ে যে স্ন্যাক্সের কথা বলেছিলাম আমি সেটা তৈরি করব তা না হলে ওরা খেয়ে বেরোতে পারবে না তো চলুন আগে স্ন্যাক্সটা তৈরি করে নিই তো চলে এসেছি আমি এখন রান্নাঘরে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দু চামচ মতো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে চিকেন আমি বেটে নিয়েছি এতটা প্রায় এখানে 200 গ্রাম মতো রয়েছে এটাকে দিয়ে দিচ্ছি তো চিকেনটা আমার এইরকম হয়েছে দেখুন খানিকটা জলও বেরিয়েছে তো জলটা একটু টেনে যাক ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা গোটা পেঁয়াজ রয়েছে গাজর কুচি
এখানে গাজরটাকে কুচিয়েই দেব। রেড করে দিলে কিন্তু এটা জল ছেড়ে যাবে, সেই কারণে এটা কুচিয়েই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইরে চিকুর বোধ হয় কিছু প্রবলেম হচ্ছে, চেঁচামেচি করছে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিউব চিজ গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে নিয়ে নিয়েছি মোজরেলা চিজ, এটাকেও দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এটা দেখে নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন কিরকম কি খেতে হবে। এবারে আঁচটাকে সিম করে দিয়েছি আমি, একেবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। তা না হলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে দুধের মতো খেতে হবে, কারণ পুরোটাই চিজ রয়েছে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবারে দুটো পাঁপড় আমি নিয়ে নিয়েছি এখানে, এটা ডালের পাঁপড়, আর ফ্লেভারটা হচ্ছে গোলমরিচ। কালো দেখতে পাচ্ছেন, পুরো গোলমরিচের পাঁপড় এটা। এটা দিয়ে করলে বেশি ভালো খেতে হবে। আর পাঁপড়টা কিন্তু একদম নরম রয়েছে, মুখতে অসুবিধে হবে। এবারে যে পুরটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটাতেও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি রোল করে নেব। একটু ফাঁকা রয়েছে, আর একটু পূর্বে যে আছে সেটাকে দিয়ে দিচ্ছি। যতটা পুর ঠেসে দেওয়া যাবে ততই তো বেশি ভালো খেতে হবে। তা হাত দিয়েও আমি একটু ঠেসে দিলাম দুদিক থেকে। তো এর মধ্যে কোনো কার্পণ্য করা চলবে না। দুটো রোল হয়ে গেল, এবার এটাও একইভাবে আমি রোল করে নিচ্ছি। তো দুটোতেই আমি সুন্দর করে পুর ভরে নিয়েছি। এবারে এই সাইজ করে কেটে নেব। চারটে হলো। এখানে এতগুলো টুকরো হয়েছে, একটু সাইড করে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। বেশ অনেকটা পরিমাণেই টক দই। এবার টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, একটা ডিম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কর্নফ্লাওয়ার, যদি লাগে তো আবার দেব। এতে কিন্তু একেবারেই জল যাবে না, জল মিশাবো না একেবারেই, কোনো রকম যাতে দানা না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মনে হচ্ছে আরেকটু লাগবে, তার একটু কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেছে ব্যাটারটা, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ়ও না, এইরকম। এবারে এখানে একটা প্যান বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি, যতটা আমার ভাজার মতো তেল প্রয়োজন। তো তেলটা গরম হতে থাক। এখানে তেলটা গরম হয়ে গেছে, এই টুকরোটাকে আমি ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, যেহেতু এখনো জায়গা রয়েছে আমি একটু সরিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এবারে ব্রাউন করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। একটু উল্টে দিচ্ছি।
একটু উল্টে দিলাম, আর এক পিঠ ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবো। দু পিঠি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। তো রেডি হয়ে গেছে, খুব সুন্দর স্ন্যাক্সের একটা রেসিপি। সন্ধ্যেবেলা বোধহয় এর থেকে ভালো রেসিপি আর হয় না। তো আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। তো এটা সস দিয়েও পরিবেশন করতে পারেন, শুধুও খেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এটা একটু ভেতরটা দেখাই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখা যাক। তো দেখে নিলেন রেসিপিটা আপনারা, ভীষণই ভালো একটা খুব টেস্টি রেসিপি। তো নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেকে আপনারা ঠাকুর দেখতে যাচ্ছেন, ভীষণ মজা করছেন আজকের ভাইপোটা। তো আমিও খুব মজা করেছি, কিন্তু ঠাকুর দেখতে বা কোথাও বেরোচ্ছি না, এই যা। তো আজকে ভীষণ মজা হয়েছে, দেখলেন আপনারা যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো রেসিপিটার কি নাম দেওয়া যায় আপনাদের উপরেই আজকে দায়িত্ব দিয়ে দিলাম। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমাকেও তো জানতে হবে কি নাম আপনারা ঠিক করেছেন। তো আমিও ভাবতে থাকি ওটাকে কি নাম দেওয়া যায়। বলে আমি গন্ধেই পাগল হয়ে যাচ্ছি, আমাকে দিবি না কেন, লোভ দেখাচ্ছিস, করিস না করিস না, বেচারা পাগল হয়ে যাচ্ছে দেখ। এখানে মেয়ে তৈরি হয়ে গেছে, ও এখন বেরোবে, ওর বাকি যা যা কাজ আছে সেগুলোকে গোজগাজ করে নিচ্ছে। এখানে ববিও রেডি হয়ে গেছে, এখানে চিকু পণ্ডিত কার আওয়াজ শুনে দৌড়াদৌড়ি করছে, এখানে পুচকুও উঠে গেল, এইমাত্র ঘুমাচ্ছিল দিব্যি। দিদি কোথায় যাচ্ছিস একটু জেনে নি, হ্যাঁ আবার একটু ঘুমিয়ে নেবো। আপনাদের উপর দায়িত্ব দিলাম, এটা কি করছিস, আমি কিউট টাটা। তো আজকে এই পর্যন্ত, আগে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নেবেন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলকে গুড নাইট, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার। দেরি করো না, নিচের ডিসক্রিপশন বক্সে পাঙ্কুরির লিংক দেওয়া রয়েছে, ঝটপট গিয়ে ডাউনলোড করো।